জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া মোল্লাবাড়ির ইয়াজউদ্দিন মোল্লার ছেলে। ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দাবি জানানো হয়। এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্র নামধারী কিছু বহিরাগত, যারা সবাই ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত। প্রশাসনের সামনে কিভাবে এরকম ঘটনা ঘটতে পারে, তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান আর একই সঙ্গে ভিডিও ফুটেজ দেখে জড়িতদের সবাইকে গ্রেপ্তারের দাবি করেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এই স্মার্ট রেফ্রিজারেটর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হত্যাকাণ্ড ঘটেছে, একইভাবে পিটিএ একজনকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে বলা হয়, সকল হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার চান তারা। এভাবে দেশে আর অরাজকতা চলতে পারে না। এর আগে বুধবার রাত 9টায় শিক্ষার্থীরা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের মৃত্যুর বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে তাদেরকে অবহিত করলে তারা বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। এরপর গাড়িতে তুলে চিকিৎসার জন্য গণমেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা। শামীম মোল্লার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। গত 15 জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে বলেও অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন একটি দোকানে অবস্থান করছিলেন শামীম মোল্লা। তার অবস্থানের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম উপস্থিত হয়। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়। সেখানেও উত্তেজিত শিক্ষার্থীরা তাকে পুনরায় গণধোলাই দেয়। এই ঘটনার পর প্রক্টোরিয়াল টিমের খবরে আশুলিয়া থানা পুলিশের একটি দল নিরাপত্তা শাখায় আসে। এ সময় পুলিশ ও প্রক্টোরিয়াল টিম শামীমকে 15 জুলাই রাতে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। নিজের অংশগ্রহণ স্বীকারের পাশাপাশি হামলাকারীদের সঙ্গে ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষক মেহেদী ইকবালের উপস্থিত থাকার কথাও স্বীকার করেন তিনি। সারানাজ কালবেলা।